বাংলাদেশ সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামল জয়যাত্রা ৪০তম জাতীয় অ্যাথলেটিক্সের। ১৯টি স্বর্ণসহ ৫১টি পদক জিতে প্রথম হয়েছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিন দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে ছেলে ও মেয়েদের ৪০০ মিটারে ১১টি স্বর্ণ ও ১১টি রৌপ্য সহ ২৬টি পদক নিয়ে নৌবাহিনী দ্বিতীয় ও ২টি স্বর্ণ ও ২টি রৌপ্য সহ ৬টি পদক নিয়ে বিজিবি হয়েছে তৃতীয়। শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর। ১০,০০০ টাকার প্রাইজ মানি দেওয়া হয় দ্রুততম মানব মেজবা আহমেদ ও মানবী শিরিন আক্তারকে। টুর্নামেন্টে প্রায় ৬০০ জন অ্যাথলেট অংশ নেয়। নতুন রেকর্ড না হলেও অ্যাথলেটদের পারফরমেন্সে টুর্নামেন্ট সফল দাবি ফেডারেশনের সাধারণ সম্পাদকের। অ্যাথলেটিক্সের মানোন্নয়নে আগামীতে পৃষ্ঠপোষকতার আশ্বাস জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসনের। ফুটবল সেমিফাইনাল খেলা